চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকি, অমিসহ তিনজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। 1 আগস্ট এই মামলা সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। বুধবার সকালে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে হাজির করা হয় পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকি অমিসহ তিনজনকে। এ সময় আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদন করলে তা নাকচ করে চার্জ গঠনের আদেশ দেয় আদালত। একই সাথে 1 আগস্ট এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়। গত ধার্য তারিখেই চার্জ শুনানি হয়ে গিয়েছিল, আজকে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। নাসিরুদ্দিনের বিরুদ্ধে 9-এর 4-এর খ ধারাটি বাদ দিয়ে এবং 511 ধারাটি বাদ দিয়ে চার্জ গঠন হয়েছে। শহীদুলের বিরুদ্ধে একই ধারায় এবং অমির বিরুদ্ধে 30 আর নারী শিশু 10/30 ধারায় চার্জ গঠন হয়েছে। এই আদেশে ন্যায় বিচার পাননি বলে জানিয়েছেন আসামি পক্ষ। 1:15 নাসির মাহমুদ শাহশহীদুল আলম সহ ক্লাব ত্যাগ করছিল, তখন এই বাদিনী ওনাকে ডেকে আনে বায়না দরাজে তাকে 6 লিটারের 6টা ব্লু লেভেল বোতল দেওয়ার জন্য। তখন উনি রাজি হয়নি, ফলে বাদিনী ক্ষিপ্ত হয়ে পেরিয়ারের বোতল, গ্লাস ও স্ট্রে ভাঙে এবং আসামি নাসির মাহমুদকে লক্ষ্য করে ছুড়ে, কিন্তু আসামি নাসিরুদ্দিন মাহমুদ সরে যাওয়ায় উহা তাহার গায়ে লাগেনি। ক্লিয়ারলি এটা চার্জশিটে বলেছে, অন দ্য বেসিস অফ এভিডেন্স ডিপোজড বাই দ্য উইটনেসেস অ্যান্ড সিসিটিভি ক্যামেরা, আমরা এর ভিত্তিতে আমরা ডিসচার্জ চেয়েছি। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ। 100% বিশ্বাস করি, কারণ আমি সত্যকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি এবং ঘটনাস্থলে যা ঘটছে আমার বিশ্বাস যারা সাক্ষী ছিল তারা সঠিক সাক্ষীটা দিবেন, সঠিক সাক্ষী দিলেই আমি ইনশাল্লাহ ন্যায় বিচার পাবো। এ মামলায় গত বছরের 6 সেপ্টেম্বর নাসিরুদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকি অমি এবং শহীদুল আলমকে দায়ী করে অভিযোগ দেন সাভার মডেল থানার পরিদর্শক কামাল হোসেন। এর আগে 14 জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরুদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। কোহেরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক।